শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলের জন্য শুভ নববর্ষ হলো, আমার ক্ষেত্রে তা নয়, কারণ গত 30শে ডিসেম্বর আমার মা আমাদের ছেড়ে স্বর্গধামে যাত্রা করেছেন। দীর্ঘ রোগ ভোগের পরে ঈশ্বর ওনাকে তাঁর চরণে স্থান দিয়েছেন, এটাই সবথেকে বড় কথা। ওনার আত্মার চিরশান্তি কামনা করতে আপনাদের কাছে আমি ফিরে এলাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আমার মায়ের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, যেন ওনার আত্মা শ্রীচরণে শান্তি পায়, এই আশা করছি। আপনারা প্লিজ 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 দোয়া করবেন।